প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি যখনই ক্ষমতায় এসেছে দেশকে পিছিয়ে দিয়েছে বিরোধী দলে থাকা অবস্থায়ও তারা আগুন সন্ত্রাস চালিয়ে উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে তবে জনগণ এতে সাড়া দেয়নি বীমা ছাড়া সড়কে কোনো যানবাহন চলতে না দেওয়ার নির্দেশ দিয়ে বীমা শিল্পের প্রসারে প্রচারের উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী রিপোর্ট করছেন আরিফুর রহমান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন ঘোষণা করেন বীমা দিবসের দিনব্যাপী অনুষ্ঠানমালার অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বীমা শিল্পের গুরুত্ব তুলে ধরেন নির্দেশ দেন সড়কে যানবাহনের বীমার নিরাপত্তা নিশ্চিত করার আসলে আমাদের দেশের মানুষের একটা অনীহা আছে যে থার্ড পার্টি ইন্স্যুরেন্সের কথা বলা হলো গাড়িতে আসলে এটা যে কত ক্ষতি করে কারণ সেটা আমি নিজেও ভুক্তভোগী কাজে এটা দেখতে হবে যে আর এটা তো আমরা বাদ দিয়েছি তো বাদ দেওয়ার পরে এটা আবার চালু থাকে কীভাবে যথেষ্ট বীমা ছাড়া এই সড়কে কোনো পরিবহন যেন না চলে সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি দিতে হবে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় দেশের এগিয়ে যাওয়ার কথা জানান শেখ হাসিনা তিনি বলেন বিএনপি জামাত বারবার দেশকে পিছিয়ে দিয়েছে 96 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় ছিলাম যে কাজগুলি করে যায় 2001-এ আবার যখন বিএনপি জামাত সরকারে আসে তারপরে আবার আমরা পিছনে দিকে হাঁটতে থাকি বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছিলাম তা কমানো হয় সাক্ষরতার হার বাড়িয়েছি তা কমিয়ে দেওয়া হয় কমিউনিটি ক্লিনিক করে স্বাস্থ্যসেবা জনগণের দুর্গে পৌঁছে দিয়েছিলাম সেগুলি বন্ধ করে দেওয়া হয় অর্থাৎ জনমুখী সমস্ত কাজগুলি বন্ধ করে দেওয়া হয় একটা দীর্ঘ সময় গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে বলেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এর মাঝেও আমাদের অনেক সমস্যা সে মানে অগ্নিসন্ত্রাস নানা ধরনের ঘটনা আপনারা দেখেছেন সেগুলিও জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে পুড়িয়ে মারা আন্দোলন নামে দিনের পর দিন অসহযোগ আন্দোলন কিন্তু কেউ সাড়া দেয়নি কারো চাপের কাছে নথি স্বীকার না করে যথাযথ তদন্ত করে বিমার ক্ষতিপূরণ দিতে বিমা কোম্পানিগুলোকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী আরিফুর রহমান এনটিভি নিউজ ঢাকা